কানাইঘাট, কানাইঘাটের আর্থসামাজিক উন্নয়নের জন্য যৌথভাবে কাজ করছে কানাইঘাট প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ এবং কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদ। দেখুন, আজকে পর্যন্ত আমাদের দেখা এবং ইতিমধ্যে আমরা স্টেটমেন্ট পেয়েছি ফেসবুক অনলাইনে আমরা দেখি, আপনাদের কার্যক্রম অবশ্যই অনুপ্রেরণামূলক। তো এই যে আপনাদের উদ্যোগ এবং আপনারা যে কাজটা করছেন, এর ফিলিংসটাকে আপনারা কীভাবে অনুভব? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকের এই উপস্থিতি সম্মানিত ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, সংক্ষেপ করলাম আমি যে গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে এই ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আর তার সাথে সাথে যার প্রশংসা না করলে হয়, যেমন সমাজ কল্যাণ বিশাল একটা সংগঠন, আমরা শুরু থেকে এই পর্যন্ত শ্রম দিচ্ছি, প্রথমে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তার সাথে সাথে আমি প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমি আশা করিনি আমার দেশের বাইরে আমাদেরকে মানে প্রবাসের একটা সংগঠনকে এতটুকু মানে আপ্যায়ন করবে, এতটুকু সহযোগিতা করবে। আসলে আপনাদের প্রশংসনীয়, আমি প্রশংসা করে ছোট করতে চাচ্ছি না। আমাদের এই সংগঠনটার জন্মই মানুষের কল্যাণের জন্য এবং মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা এটা মূল উদ্দেশ্য, এটা এটা আমরা ক্রমান্বয়ে বৃদ্ধি করব। আপনাদের সহযোগিতা সর্বাত্মক কামনা করি, প্রত্যাশা করি, এবং ভবিষ্যতে যেমন একটা অবস্থা করছেন, আমি আমরা তো দুজনই এখানে, আমাদের এখানে প্রায় 800-900 সদস্য আছে, তাদের সাথে আলাপ আলোচনা করি। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আমার চেয়ারম্যান সাহেব আপনার রক্ষা করা যায় কি না, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি। আপনারা সবসময় দোয়া করবেন, প্রবাসীরা আপনাদের দেশের রেমিটেন্স যোদ্ধা, এবং এই যোদ্ধারা তাদের নিজের ফ্যামিলি এবং প্রতিবেশী, এর বাদে এরপরে উপজেলা লেভেলে যতটুকু সম্ভব তাদের পক্ষে সহযোগিতা করার চেষ্টা করে, আমরাও সেইভাবে করতে চাচ্ছি। আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভালো দেবিশ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সমাজ নেতৃবৃন্দের সাথে। আমরা জানি সারা পৃথিবী লকডাউন হয়ে দাঁড়িয়ে আছে, এমন অবস্থায় প্রবাসীরাও আমাদের লকডাউনে রয়েছেন, সেই লকডাউন থেকে ওনারা এই সাহায্য সহায়তা আমাদেরকে পাঠাচ্ছেন এবং আমরা এখানে জনসচেতনতামূলক কার্যক্রম করতে পারছি। আমি কানাইঘাটের সকল প্রবাসীদেরকে, প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদকে এবং প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে, আমাদের স্থানীয় নেতৃবৃন্দকে এবং উপজেলা সমাজ কল্যাণ পরিষদের সকল স্তরের নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের কার্যক্রম এখনই শুরু করার জন্য নিহিত।